সাথে দেবরের সম্পর্ক কি রকম হবে শরীয়তের বিধান অনুযায়ী? আমাদের সমাজে অনেকে বলে বড় ভাবী মায়ের মতো। এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি ভাই। দেবরের সাথে ভাবীর সম্পর্ক হবে কেমন? দেবর যদি পিচ্ছি হয়, 500 বছর হয়, তাহলে তো বাবু হিসাব ভিন্ন। কিন্তু দেবর যদি বড় হয়, 10 12 14 15 16 এর চেয়ে বেশি বয়সের হয়, তাহলে সেক্ষেত্রে এই দেবরের সাথে ভাবীর সম্পর্ক হবে একজন অপরিচিত পরপুরুষের মতো, বরং তার চাইতে আরো বেশি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেবরের সাথে কিভাবে একজন ভাবীর আপনার চলাফেরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামবু আল মউত, দেবর হলো মরণ। মরণ মরণ চিনেন আপনারা? মরণের মতো, মরণরে দেখে যেরকম মানুষ ভয় পায়, দৌড়ে পালায়, ভাবি দেবর থেকে এরকম পর্দা করবে, দূরত্ব বজায় রাখবে, আবার ভাবি থেকে দেবর দূরত্ব বজায় রাখবে। আমাদের সমাজে যত অপকর্ম আছে এগুলোকে বৈধ করার জন্য শয়তান অনেক মুখরোচক স্লোগান দিয়ে দেয় আমাদেরকে। মুখরোচক শুনতে অনেক সুন্দর শোনা যায়, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে অনেক আকাম আছে না নাই। ঠিক একইভাবে দেবর আর ভাবি তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করার জন্য ইবলিসে একটা জাল হাদিস সাপ্লাই করছে আমাদের সমাজে। সে জাল হাদিসটা হলো ভাবি বড় ভাবি মায়ের মতন, বড় ভাবি মায়ের মতন। আচ্ছা ভাই যদি মারা যায় এই ভাবিকে বিয়ে করা যাবে কি যাবে না? যাবে না। আপনার ভাই মারা গেলে আপনার ভাবির সাথে আপনি বিয়ে করতে চাইলে বিয়ে হবে কি হবে না? যাকে বিয়ে করার সুযোগ আছে সে আবার মা কেমনে হয়? মাকে কি বিয়ে করা যাবে কোনোদিন? বাপ মরে গেলেও যাবে? তাহলে মাকে কখনো তো বিয়ে করা যায় না, মা হলেন রক্ত। তো ভাবি সে তো তাকে আপনি তো চাইলে আপনার ভাবি মারা ভাই মারা গেলে ভাই তালাক দিলে বিয়ে করতে পারেন, সে সুযোগ হতে পারে। যারে বিয়ে করার চান্স আছে সে আবার মায়ের মতো কেমনে হয়? সে হলো বইয়ের মতো। সে হলো কিসের মতো? মানে একজন আপনার স্ত্রী, তার সাথে যেরকম সম্পর্ক ভাবির সাথে সেরকম সম্পর্ক হওয়ার চান্স আছে। এই জন্য এখানে ফেতনা অনেক বেশি হতে পারে। আমাদের দেশে দেবর ভাবি খুনসুটি, দেবর ভাবি কি খুনসুটি, একটা রসিকতা, একটু মজা। হ্যাঁ আরেকটা আছে যে শালা শালি দুলাবাই, শালি দুলাবাই, এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ। সমাজের শরীয়ত বুঝেন কি? আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না। শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে, শালির সাথে হাতাহাতি করছে, দুষ্টমি করছে, পর্দা তো দূরের কথা, দুলাবের সাথে যা খাবার নিয়ে যাচ্ছে, নাস্তা নিয়ে যাচ্ছে, বুড়ি শালি, বুড়ি শালি মানে বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এই শালি যা রসিকতা করছে, মজা করছে, আবার দুলাবের সাথে ওই ঘুরতে যাচ্ছে, চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে। শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি এগুলো কিচ্ছু মনে করে না, মনে করে যে আরে দেবর ইয়া শালি আর দুলাবাই একটুকু সম্পর্ক হয়। এত বেহায়া হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছি আমরা, যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি। এগুলোকে বলা হয় দ্য ইউজ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাস, যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে এদেরকে বলা হয় দ্য ইউজ। এই জন্য ভাইরা আমার, দুলাবাইদের জন্য শালিকা আর ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, মরণের মতো। পর্দা রাস্তায় গেলে একজন মানুষের সাথে যতটা করতে হবে, বাসায় দেবরের সাথে এবং শালিকার সাথে পর্দা তার চাইতে স্ট্রং পর্দা করতে হবে। কারণ ওখানে ফেতনার যদ্দুর হওয়ার ভয় আছে, এখানে আরো বেশি। আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, হাতমোজা পামোজা পরেন, কিন্তু বাসা আসলে দেবরের বাদ বেড়ে দেন, আছে না নেই, দেবরের সাথে দেখা সাক্ষাৎ করেন, পর্দা পোশিদা করেন না। মুরব্বীরা যারা আপনারা এগুলোকে সমর্থন করেন, বরং অনেক মুরব্বীরা আছে ওই বৌমাকে বাধ্য করে যে তোমার দেবরের জামাটা ধুয়ে দাও, দেবরের ভাতটা বেড়ে দাও, হ্যাঁ দেবরের নাস্তাটা দাও, পানিটা আগায়ে দাও। এগুলোকে আরো বরং অনেক শ্বশুর শাশুড়ি আছে নির্দেশ করে। এই শ্বশুর শাশুড়ি তারা শরীয়তের বিধান জানে না, যে তেমনি নিজেরা হারাম করছেন, হারাম করতে সহযোগিতা করছেন। একইভাবে ওই যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য, যে সে তার শালিকের সাথে ইয়ারকি ফাজদামি করে, মুরব্বীরা সেটাকে মনে করে না এটা হবে,
দুলাভাই শালী এতটুকু হয় খবরদার অন্য জায়গা থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই ভাবির হাত ধরে দেবর পালায় গেছে ঘটে কি ঘটে না সবাই তো আর পালায় না অনেকে তলে তলে গুনাহে লিপ্ত হয় অনেকে পালায় যায় হয়তো দুই একজনকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত রাখেন কিন্তু মনের গুনাহ মনের জানা চোখের জানা সেটা থেকে তো বাঁচার কোনো উপায় নাই অতএব মুরব্বীরা বাবারা ভালো করে শুনে রাখেন পরিবারে পর্দার বিধানটা খুব ভালো করে মানবেন অনেক মুরব্বী চাচা আছেন এই লম্বা দাড়ি মাথায় সিজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে মাগার বৌমাকে নিজের ছেলের সাথে পর্দা না করতে বাধ্য করে খুব গুনাহের কথা এই সমস্ত মুরব্বীদেরকে বলা হয় বুড়াদেরকে বলা হয় দায়ুস এরা জান্নাতে যাবে না যারা তাদের পরিবারের বিপর্দাকে সমর্থন করে অতএব আমাদের পরিবারের মহিলাদেরকে পুরুষদেরকে আমরা পর্দা করতে সাহায্য করব তো ইনশাআল্লাহ যৌথ পরিবারে ভাবি আর দেবর পর্দা কিভাবে করবে সেটা উত্তর হলো যে যৌথ পরিবার যদি হয় এমন ভাবে পর্দা লাগায় দিবে বেড়া দিবে ওয়াল দিবে যে ভাবি যেখানে চলাচল করবে দেবর সেখানে যাবে না যদি ওইদিকে যাইতে হয় অনুমতি নিয়ে যাবে একটু আসতেছি ভাবি তাহলে ভাবি একটু সরে যাবে তারপর তিনি যাবেন আবার ভাবি যদি সামনের দিকে আসতে হয় তো অনুমতি নিয়ে আসবেন পর্দা করে আসবেন এবং বোরকা পরে আসবেন অথবা ঢেকে ঢুকে আসবেন এক কথায় পর্দা মেনটেন করবেন চেষ্টা করলে যৌথ পরিবারও পর্দা করা সম্ভব আর যদি নিয়ত না থাকে সদিচ্ছা না থাকে তো অনেক বড় বড় বিল্ডিং এর মধ্যে দুই চারজন থাকলেও পর্দা করা যায় না এটা হলো ইচ্ছার ব্যাপার কেউ যদি ইচ্ছা করে ওই সামান্য সামর্থ্যের মধ্যে পর্দা করা যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যৌথ পরিবারে আমরা ছেলেবেলা দেখেছি এই সমাজের সৌন্দর্যগুলো সব ধ্বংস করে ফেলছে শয়তান এবং শয়তানের চক্ররা আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে আমরা সেগুলো হারিয়ে ফেলছি দেখা যেত যে কয়েকটা ঘর আছে বা একটা ঘরে যৌথ পরিবারে ভাবি আছে বোন আছে মাহরাম গায়রে মাহরাম অনেকে আছেন তো সেখানে পুরুষরা বাহির থেকে আসলে গলা পরিষ্কার করে সালাম দিয়ে আসতো আসসালামু আলাইকুম এরপরে গলা পরিষ্কার করতো আওয়াজ দিত যে আওয়াজ দেখে মহিলারা সাইড হয়ে যেত বুঝতো যে একজন গায়রে মাহরাম পুরুষ আছে এখন আছে এগুলা পারলে আরো সামনে বসে বসে আড্ডা মারে এবং ওই আড্ডা মারার পরিণতিও ভোগ করছে ঘরে ঘরে জেনা ঘরে ঘরে সংসারে অশান্তি সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে পরকিয়ার যে মহামারী গোটা সমাজে ছেয়ে গেছে এর একমাত্র কারণ হলো বিপর্দিকে আর কিচ্ছু না আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন